রামচন্দ্রপুর ভাগার উচ্ছেদ কমিটি জিন্দাবাদ, রামচন্দ্রপুর ভাগার উচ্ছেদ কমিটি জিন্দাবাদ, রামচন্দ্রপুর ভাগার উচ্ছেদ কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখান থেকে তুলতে হবে, তুলতে হবে, তুলতে হবে, তুলতে হবে, এখান থেকে তুলতে হবে, তুলতে হবে, তুলতে হবে, তুলতে হবে, তুলতে হবে, তুলতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আবারও দীর্ঘদিন পরে পানিহাটি রামচন্দ্রপুরে পানিহাটি পৌরসভার যে ভাগার আছে সেই ভাগারের উচ্ছেদের দাবিতে আজ আবার নতুন করে পথে নামল রামচন্দ্রপুর ভাগার উচ্ছেদ কমিটি। রামচন্দ্রপুর ভাগার উচ্ছেদ কমিটি গঠন হয়েছিল 1975 সালে। তারপর থেকেই কমিটির নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রামচন্দ্রপুর ভাগার উচ্ছেদ কমিটি। কিন্তু এখনও পর্যন্ত পানিহাটি পৌরসভার পক্ষ থেকেই ভাগাটিকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়নি। দীর্ঘদিন ধরে পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক, পৌরসভা এবং সংসদের সাথে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে ঠিক হয় কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর জায়গা দেখা হয়েছে। সেই জায়গা সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করা হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু তারপর থেকে পৌরসভার সাথে বিভিন্ন আলাপ আলোচনার পরেও এই রামচন্দ্রপুর থেকে ভাগাটিকে স্থানান্তরিত করে নিয়ে যেতে পারল না পানিহাটি পৌরসভা। গন্ধে মানুষ থাকতে পারছে না, বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও আজ পর্যন্ত ভাগাটিকে স্থানান্তরিত না করার জন্য রামচন্দ্রপুর অঞ্চলের মানুষ আন্দোলনে এবারে পথে নামল। পৌরসভার কোনো গাড়ির ভেতরে ঢুকতে পারবে না এবং কোনো গাড়ি আর বের হতে পারবে না রামচন্দ্রপুর অঞ্চলের থেকে। রামচন্দ্রপুর অঞ্চলের মানুষ রাস্তায় বসে আটকে রেখেছে যাতে পৌরসভার কোনো গাড়ি ভেতরে প্রবেশও না করতে পারে আর বেরোতেও না পারে। এখন দেখার পানিহাটির বিধায়ক কত তাড়াতাড়ি উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধান করেন। শুধু এই রামচন্দ্রপুর না, 23 নম্বর ওয়ার্ড, হাজার হাজার লোক এখানে কিন্তু ভুক্তভোগী। দুর্গন্ধের তো আছেই, মাছি মশা তো আছেই, সঙ্গে যেটা আরও বেশি হচ্ছে পলিউশনে ভরে গেছে গিয়ে, পরিবেশ দূষণে এমন অবস্থা হয়ে গেছে গিয়ে যে এখানে মানুষের বসবাস করে অত্যন্ত মুশকিল হয়ে গেছে। তা কোনো কিছু ব্যবস্থা করেনি। মাঝখান থেকে হয়েছিল কেএমডিএ সেই সময়তে 2,32,00,000 টাকা স্যাংশন করেছিল, তখন বামফ্রন্ট সরকার ছিল। এখানে তো আর ভার্মি কম্পোস্টিং করলো, 3 মাস ফার্মিং কমপ্লেক্স করার পরে হয়তো উঠে গেলো, অর্থাৎ 2,32,00,000 টাকা আমাদের সময় চলে গেলো গিয়ে, কোনো কাজ হলো না। এইভাবে চলছে। এই বর্তমান সরকার যখন আসছে, বর্তমান সরকার আমাদের যে বর্তমান এখানকার এমপি, উনি হচ্ছে প্রফেসর সৌগত রায় মহাশয়, উনি তখন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন এই মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্সে। ওনার কাছে আমি অ্যাপ্লিকেশন করি, ওনার অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমাদের এখান থেকে ঠিক হয় যে এই 2/6/2012 অর্ডার হয় যে এখান থেকে স্থানান্তরিত হয়ে যাক মহিষপুরাতে। সেই মতো তিনি উদ্বোধনও করেছিলেন, কিন্তু ওখানকার যে কোনো কারণই হোক ওটা কিন্তু ওখানে স্থানান্তরিত হয়নি। পরবর্তীকালে আবার আমরা যে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছি, আমরা এটা তোলার জন্য কিন্তু আন্দোলন চাই, আমরা কিন্তু বসে থাকিনি। এরা যারা আছে এখানে বসতে, এরা শুধু না, সব 23 নম্বর ওয়ার্ডের লোকের সমস্ত এখানে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে গিয়ে। কি কারণে আমার বাড়িতে আপনি গেলে বুঝতে পারবেন যে বাড়ির থেকে ছাদের থেকে যে মানে দেখা যায় পুরো ভাগাটা, বা বাড়িতে লোক আসলে বমি করতে থাকে যে তোমার বাড়ি এমন জায়গায় বাড়ি করেছিস যে তোরা জায়গা পেলি না, কেন্ন ঘুরে বেড়ায় সারাক্ষণ, কেন্ন ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে শোয়াপোকা, তার সঙ্গে আগাছা, দুনিয়ার মানে মানে ভাগাড়ে যা গার্বেজ পড়ে সব দেখা যাচ্ছে আমার ছাদ থেকে, মানে ছাদে উঠলে আর আপনাকে কোথাও যেতে হবে না, আমার বাড়ির সঙ্গে লাগোয়া আসবে পানি। অসুবিধা মানে গন্ধ, গন্ধের জন্য এই কেন্ন কেন্ন শ্বাসকষ্ট, খেতে পারছে না, লোকজন আসতে পারে না। যতদিন না উঠবে ততদিন চালিয়ে যাবো।